হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং সব সময়ের জন্য ভালো থাকবেন। আর আপনারা যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সব সময়ের জন্য আমাদের সাথে থাকবেন। তো চলুন আজকের মতো শুরু করা যাক। আইসিসির দশক সেরা একাদশে সাকিব আল হাসানের জায়গা পাওয়াটা দেশের জন্য গর্বের, এমনটাই জানিয়েছেন বিবিসি পরিচালক জালাল ইউনুস। তিনি মন্তব্য করেন, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হোম গ্রাউন্ডে হওয়ায় ফেভারিট বাংলাদেশ, তবে আন্তর্জাতিক এ সিরিজে গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি দেবেন না বলে জানান জালাল ইউনুস। 2011 সালে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন সাকিব। এরপর থেকে ব্যাটিং আর বোলিংয়ের পারফরমেন্সে বিশ্বসেরা হওয়াটা অভ্যাসে পরিণত করেছেন মিস্টার 75। সর্বশেষ ইংল্যান্ড বিশ্বকাপে সাকিবের পারফরমেন্স ছিল সবচেয়ে ভালো। মাঝে এক বছরের নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিলেন নির্বাসনে, কিন্তু তারপরেও গেল 9 বছরে সাকিবের ওয়ানডেতে পারফরমেন্সে অন্য কোনো ক্রিকেটার সে জায়গা নিতে পারেনি। তাই তো আইসিসির দশক সেরা একাদশে অলরাউন্ডার হিসেবে একমাত্র প্রতিনিধি তিনিই, যা গর্বের লাল সবুজ ক্রিকেটের। করোনার আগ্রাসর চললেও ক্রিকেট খেলুড়ে বেশ কয়েকটি দেশে গ্যালারিতে দর্শক উপস্থিতি দেখা গেছে। বাংলাদেশের এরই মধ্যে প্রেসিডেন্ট কাপ ও বঙ্গবন্ধু কাপ আয়োজন করেছে বিবিসি। দর্শক দেখা যায়নি গ্যালারিতে, থাকবে না ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজেও। এক বছর পর মাঠে নামবে বাংলাদেশ। গড়ের মাঠ হওয়ায় টাইগারদের আপার হ্যান্ডে রাখলেন এই বোর্ড কর্তা। 10 জানুয়ারি ঢাকা আসবে ওয়েস্ট ইন্ডিজ, 20 তারিখে মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আমাদের পরবর্তী সকল নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ।